হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার একটি রেসিপি। এটি হলো পটেটো স্মাইলি। এটি দেখতে ভীষণ মজার, খেতেও খুব মজার হবে। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু, সিদ্ধ করে এটা গ্রেট করে নিয়েছি। আলুটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে মিশিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো, এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, দিলাম এক কাপ পরিমাণ ব্রেড ক্রাম্প। এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম ব্রেড ক্রাম্পটা। আর এবার মিশিয়ে দেবো এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণগুলিকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, মণ্ড তৈরি করে নিতে হবে। খুব ভালো করে আলুর সাথে এগুলো মিশিয়ে নেব আমি। পুরোপুরি মাখা হয়ে গেলে এখানে আমি একটুখানি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আর একটু মেখে নিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখার পরে আমি ফিরে এসেছি। এখন এটা বেশ একটু শক্ত হয়ে গেছে ডোটা, এটাখানটা বেশি করে একটু বেলতে সুবিধা হবে এবার আমার। এখান থেকে বেশ কিছুটা অংশ নিলাম আমি, সেটাকে আমি একটু ফ্ল্যাট করে রুটির মতো বেলে নেব। খুব বেশি মোটা করার দরকার নেই, খুব বেশি পাতলাও নয়। বেলে নিয়ে এটাকে আমি ছোটো একটা বাটির সাহায্যে এটা কেটে নিচ্ছি। আপনাদের কাছে কাটার থাকলে আপনারা সেটা দিয়ে এটা কেটে নেবেন। এরকম ছোটো ছোটো গোল গোল করে কাটারের সাহায্যে, আমি এখানে বাটি ছিল বলে আমি বাটিটা দিয়ে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে এক্সট্রা যে অংশটা থাকবে সেটাকে আমি আলাদা করে নেব। এখন এখানে প্রতিটা পিস থেকে চারটে স্মাইলি তৈরি করতে পারলাম আমি এখানে। এবার এক্সট্রা অংশটা এখান থেকে সরিয়ে নেব। এবার স্মাইলি চোখ মুখ করে দেওয়ার পালা, এখানে আমি এর চোখগুলো বানিয়ে দেব। প্রতিটা স্মাইলির চোখ বানিয়ে নিচ্ছি। চোখ বানিয়ে নেওয়ার পরে মুখও বানিয়ে নেবো। এটা বাচ্চাদের ভীষণ মজাদার লাগবে। বাচ্চারা বাইরের খাবার তো খুবই খেতে পছন্দ করে, কিন্তু যদি বাড়িতে ওদের এরকমভাবে পটেটো স্মাইলি বানিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে ওরা বাইরের স্ন্যাক্স চিপসগুলো আর খাবে না, যেগুলো খুবই আনহেলদি হয়ে থাকে। আমি চামচ দিয়ে স্মাইলির মুখ বানিয়ে দেব। এভাবে প্রত্যেকটা স্মাইলিকে আমি তৈরি করে নেব। এবং চামচ দিয়ে মুখ বানিয়ে নিলাম। দেখুন ঠিক এইরকমভাবে তৈরি হবে প্রত্যেকটি স্মাইলি, ভীষণ মজাদার দেখতে হয়েছে। সব কটাকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে দিতে দিয়েছি। এগুলিকে ডুবো তেলে ভেজে নিতে হবে, একটু গোল্ডেন ব্রাউন করে এগুলিকে আমি ডুবো তেলে সব কটাকে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে প্রত্যেকটা স্মাইলিকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এগুলো আমি সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা গ্রিন চাটনি বা রায়তার সাথেও পরিবেশন করতে পারেন। এগুলি দিলে বাচ্চাদেরকে আর বাইরের চিপস কিনে খাওয়াবার কোনো প্রয়োজন নেই। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে আপনারা লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার ফিরে আসবো মজাদার কোনো রান্না নিয়ে। সকলে খুব ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।